কোর্ট আজকে সমান সঙ্গে বসেই মামলা ধরে নিয়েছে, কোনো মেনশনিং ছিল না, আজকে মেনশনিং হয়নি, কালকে আমরা হয়তো আবার চেষ্টা করবো, আমি না করলে অন্য জেলায় করে দেবে, এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করবেন না, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ফেয়ারিং করতে। সবার আগে আমি আপনাদের অভিনন্দন জানাবো, তারপরে জানাবো আমার কৃতজ্ঞতা যে আপনারা এত মানুষ মিলে আমার উপর ভরসা রেখেছেন এবং এখন পর্যন্ত সেই ভরসা টিকিয়ে রেখেছেন। আমি জানি এটা বুঝি প্রত্যেক ক্যান্ডিডেটের শুধু না তাদের পরিবারের দুশ্চিন্তা আছে, কিন্তু আমি আপনাদের ভরসা দিচ্ছি দুশ্চিন্তাটা আপনাদের কমাতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস। এবার আসি আমাদের যে হিয়ারিং, আজকে যে হিয়ারিং হলো সেই হিয়ারিংয়ে ঠিক হলো আগামী সোমবার একটা ম্যাটার থাকবে, সেই ম্যাটারে সিবিআই থেকে জাস্টার জানতে চাইবে সিবিআইয়ের কাছে কী কী আছে, হার্ড ডিস্ক আছে কি না, যদি ম্যানিপুলেটেড হার্ড ডিস্ক থাকে তাও আছে কি না, এগুলো সিবিআইকে রিপোর্ট দিতে হবে। তবু আমাদের সোমবার দিন আপনাদেরও থাকতে হবে। আজকে আমাদের মামলায় আমাদের মূল সিনিয়র ছিলেন মিস্টার অনিন্দ্য মিত্র, তাকে ওনাকে হয়তো আপনারা ফটোতে দেখতে পারেননি, উনি তো বয়স্ক মানুষ, এত ভিড় ওই ছেলে ঢুকতে পারছিলেন না, ওনার হয়ে আমি ছিলাম, আর অনিন্দ্য লাহিড়ি ছিল, সাক্ষ্য সেনও ছিলেন, অনিন্দ্য লাহিড়ি, সাক্ষ্য সেন, আমি এবং অনিন্দ্য মিত্র স্যার এসে পৌঁছাতে পারেননি, ওই ভিড়ের মধ্যে আজকে আমার অতটা প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের গার্ড হিসাবে কিন্তু উনিই রয়েছে। জজ সাহেবরা এটা আজকে অনেকটা আমরা এগিয়ে গেলাম, বলেছে আগে ওদের মামলা আদৌ টেকে কি না, গ্রহণযোগ্য কি না, আমাদের ভাষায় মেন্টালিটি আগে বিচার করবে, যদি সেই পয়েন্টে আমরা জিতে গেলাম আর কোনো পয়েন্টে হিয়ারিংয়ের দরকার হয় না, এবং আমার দৃঢ় বিশ্বাস ওই পয়েন্টে এই জজ সাহেব খুব ভালো জজ সাহেব, এই পয়েন্টে আমরা ওইভাবে জিততে পারবো। ঠিক আছে, আগামী সোমবার ওইটুকুর জন্য থাকবে, আর মূল মামলা হিয়ারিংয়ে জজ সাহেব আগস্ট মাসের 6 তারিখ বা 8 তারিখ থেকে মূল মামলা হিয়ারিং করবেন, সেই ডেটটা কিন্তু সোমবার দিন পাওয়া যাবে। নমস্কার।